বাঙালি সাধারণ মানুষ আর মানবতার জন্য ছিল বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম। স্বাধীনতোত্তর দেশের ভঙ্গুর অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতা আর রাজনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশে ইসলামের প্রচার কাজেও তিনি গভীর মনোনিবেশ করেছিলেন। তিনি তার সংক্ষিপ্ত ক্ষমতাকালে ইসলামের সম্প্রসারণ এবং ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রতিষ্ঠায় যে অসামান্য অবদান রেখে গেছেন তা সমকালীন মুসলিম বিশ্বে বিরল দৃষ্টান্ত হয়ে আছে। শাহলি জয় রিপোর্টে বিস্তারিত। আমি মানুষ, আমি মুসলমান, উদার মানবিক চেতনার অধিকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নিজ ধর্ম ইসলামের একনিষ্ঠ অনুসারী। স্বাধীনতার পর শাশ্বত ও কল্যাণময় শান্তির ধর্ম ইসলামের সঠিক রূপ সমাজ ও জাতীয় জীবনের প্রতিষ্ঠায় তার অবদানও ছিল অনন্য। ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার, প্রসার ও এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের সামগ্রিক জীবনকে মহান ধর্ম ইসলামের কল্যাণময় স্রোতধারায় সঞ্জীবিত করার লক্ষ্যে 1975 সালে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন জাতির পিতা। জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য একটা দিন নির্দিষ্ট করে সেই দিনকে কিন্তু আপনি বন্ধ রেখেছেন। জাতীয় পর্যায়ে এই কাজ করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে সে সময়, তারপরেও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড উনি নতুন পুনর্গঠন করেন। মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলন সংস্থা ওআইসির অধিবেশনে যোগদান করেন বঙ্গবন্ধু। এর ফলে আরব সহ মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে। আরব ইসরায়েল যুদ্ধে আরব বিশ্বের পক্ষে সমর্থন ও সাহায্য প্রেরণ, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, যে বিষয়টা নিয়ে কোনোদিন কেউ ভাবতে চায় না, কোন আলেম, ওলামা বা সমাজ বা সমাজের যারা, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। আমাদের দেশে তখন কি ছিল, কি সাহায্য প্রেরণ করবে বলেন? তারপরে যতটুকু উনি পেরেছেন ওনার ক্ষমতায় কোনো সাহায্য কিন্তু প্রেরণ করেছেন। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীর তুরাগ তীরে স্থায়ী জায়গা দেন বঙ্গবন্ধু। হজযাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদান এবং হজের ভ্রমণ কর বাতিল করেন। বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন যে হজযাত্রীদের কিভাবে পাঠানো যায়। উনি কিন্তু সমুদ্র পথে আপনার হজযাত্রীদের জন্য হিজবুল বাহান নামে জাহাজ ক্রয় করেন, করে হাজিদের আপনি পাঠানোর ব্যবস্থা করেছিলেন, বেতার টিভিতে পবিত্র কোরআন তেলাওয়াত প্রচারের ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধু সরকার আইন করে মদ, জুয়া, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঘোড়দৌড়ের নামে জুয়া, হাউজি, লটারি এসব ইসলাম বিরোধী কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। এমনকি সরকারি অনুষ্ঠানে বিদেশি অতিথিদের জন্য মদ পরিবেশন বন্ধ করে দেয়া হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।